হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকে কিছুক্ষণ আগেই বিকালের ম্যাচে মোহনবাগান দল নর্থ ইস্ট ইউনাইটেড সি দলকে চার দুই গোলে হারিয়ে দিয়েছে সেই ম্যাচ হারার পর মানে সেই ম্যাচ হারানোর পর মোহনবাগান দলের কোচ অবশ্যই আন্তনিলোপে সাবাস ম্যান অফ দ্য ম্যাচ জনিকাউকু ডিমিটি পেটার কী বলেছেন সেগুলোই তোমাদেরকে শেয়ার করবো প্রথমত বলে দিই কোচ লোপে সাবাস্কি বলেছেন তো তিনি বলেছেন যে এই কয়েকটা সময়ের মধ্যে আমরা বেশ কিছু ম্যাচ খেলেছি তো সব প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হয়েছে আজকে দলে বেশ কিছু পরিবর্তন ছিল তো যে দলটাকে নামিয়েছি তারা দুর্দান্ত খেলেছে প্রথম হাফে হয়তো তেমন একটা ভালো খেলতে পারিনি শুরুর সময় কিন্তু পরে আস্তে আস্তে দল সেটেল হয়েছে গোল খেলেও গোল পরিশোধ করেছে অর্থাৎ আমরা পিছিয়ে থাকলেও আমরা কিন্তু ঘুরে দাঁড়ানোর মতোই দল তো সেটাই করে দেখিয়েছে আমার দলের ছেলেরা যেরকম স্ট্র্যাটেজি পরিকল্পনা ছিল সেই অনুযায়ী দলের ছেলেরা সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছে এবং সেই অনুযায়ী দল জিততে পেরেছে আর হাজার হাজার সমর্থকরা আজকে মাঠে খেলা দেখতে এসেছিলো সেখান থেকে দাঁড়িয়ে ম্যাচটা আমাদের জেতা ছাড়া আর কোনো বিষয় ছিল না তো জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা সত্যি খুব খুশি এই কথাটাই বলেন লোপেস হাবাস এর পাশাপাশি তোমাদেরকে বলে দিই যে ডিমিটি পেট্রাটাস তিনি কি বলেছেন তো দেখো ডিমিট্রি পেট্রাডাস মোটামুটি মোহনবাগান দলের সমর্থকদের মানে এখন মোহনবাগান দলের একজন অন্যতম সেরা একজন প্লেয়ার হয়ে গেছেন সমর্থকদের মনে তার প্রচুর প্রচুর জায়গা রয়েছে তো যেরকম সনি নডে ব্যারেটো এদের কথা তো আমরা কোনোদিনই ভুলবো না সেই মতোই কিন্তু এই যে ডিমিটি পেট্রারাস যা যা খেলছে যা যা কাজ করছে সেই অনুযায়ী ডিমিটি পেট্রাডাসকেও কিন্তু কোনোরকমভাবে আমরা ভুলবো না সেরকম জায়গা তিনি করে ফেলেছেন তো ডিমিটিভ পেট্রাডাস তিনি ম্যাচ শেষ হওয়ার পর বলেন যে সত্যি খুব ভালো লাগছে প্রতিটা ম্যাচ আমরা জেতার জন্যই মাঠে নামি কোনো ম্যাচ হয়তো খারাপ খেলি বা খারাপ হয়ে যায় কোনো ম্যাচে আমাদের লাখ কাজ করে না কোনো ম্যাচে দলগত পারফরমেন্স ভালো থাকলেও আমরা ম্যাচ হারি কিন্তু সেই সময়তেও দলের সাপোর্টাররা বা সমর্থকরা আমাদের পাশে থাকে এবং এই জিনিসটাই আমাদের ঘুরে দাঁড়াতে অনেকটা সাহায্য করে অনেকটা মোটিভেশান দেয় মোটিভেট করে সেই অনুযায়ী আজকে দলের পারফরমেন্স খুব ভালো ছিল সমর্থকরা যেহেতু মাঠে এসেছিলো তো তাদের একটা গিফট তো দিতেই হতো জয় ছাড়া তাদের কাছে আর কোনো রকম সেরা উপহার হয় না বলে মনে করি তাই জয়টাই তাদের উপহার হিসেবে দিলাম প্রত্যেক কয়জন প্লেয়ার ভালো খেলেছে সবাই দলগত পারফরমেন্স করেছে বলেই এই জয়টা আমরা পেয়েছি আর এই জয়টা পাওয়ার ফলে আমরা একটা ভালো জায়গায় চলে এসেছি পয়েন্টস টেবিলে যেটা এই সময়তে খুবই দরকার ছিল তো সেই অনুযায়ী ম্যাচটা জিতে আমরা সত্যি খুবই খুশি এবং তার থেকেও বড় খুশি সমর্থকরাও এই ম্যাচটা দেখতে এসে পেরে কোনোরকম নিরাশ হয়নি তারা কিন্তু খুশি হয়েছেন এটা ভেবে আরও খুশি তো এই কথাটাই বলেন দিমিতি পেট্রারস এবার বলে দেব সবশেষে যে জনি জনিকাউকে কী বলেছেন আজকে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে তো তিনি আজকে হ্যাটট্রিক করেছেন মানে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেছেন তিন তিনটে অ্যাসিস্ট করেছেন তার গোলের অবদান না থাকলেও গোল করানোর ক্ষেত্রে যে অবদানটা সেটা সত্যি অন্যরকম অন্য লেভেলের ছিল তো তিনি মাঠে ফিরে আসার পর দলটার পরিস্থিতি দলটার পরিবেশটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আবার অনেক দিন পরে মাঠে ফিরে এসে জনিকাকু সুন্দর ম্যাচ খেলেছে তো এই ম্যাচ খেলার পর তিনি সমর্থকদের উদ্দেশ্যে বা তিনি যেটা বলেন সেটা হচ্ছে এখানে এসে মাঠে নামার আগে কয়েক সপ্তাহ আমি অনুশীলন করেছি তবে ম্যাচ খেলতে নামা অন্যরকম একটা ব্যাপার ছিল ম্যাচে অনেক সময় অন্যরকম কিছু করতে হয় আমি খুশি তবে সুযোগ হাতছাড়া করে মোটেই খুশি হতে পারিনি কামব্যাক ম্যাচে একটা গোল করতে পারলে কত ভালো লাগে পরিশ্রম করে যাব আশা করি অধূর ভবিষ্যতে আমরা আরও ভালো খেলবো এখানে আমার প্রথম মরশুমে আমি আন্তনি লোপে সাবাসের অধীনেই ছিলাম ওর বা কোচের ফুটবল ভাবনা ভাবনাচিন্তা কীরকম তা আমি জানি উনি কিভাবে দলকে খেলাতে পছন্দ করেন আমার কাছ থেকে উনি কি চান তাও জানি সেটাই করার চেষ্টা করছি দলকে জেতানোর জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা আমি সব সময় করব এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এরকমই কথা কিন্তু বলেছেন জনি কাউকো তো সত্যি কথা বলতে জনি কাউকো আসার পর কিন্তু মোটামুটি পুরোপুরি পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে আর সবাই কিন্তু খুশি তো এই ছিল আজকের ভিডিও এই কথাগুলোই বলেছেন দলের কোচ এবং দুই প্লেয়ার তো অবশ্যই জনি জনিকাউকুকে নিয়ে কি বলবে আজকের ম্যাচের পারফরমেন্স নিয়ে কী বলবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও